বিকের এই বইটি ল্যাবে পরীক্ষা করে দেখা গেল বইটির কাগজের জিএসএম এবং উজ্জ্বলতা এনসিটিবির নির্ধারিত মানের চেয়েও অনেক নিচে। বই ধরলেই ছিঁড়ে যায় আমাদের, ফেব্রুয়ারিতে আমাদের বই ছিঁড়ে গেছে অর্ধেক। ওই আঠা লাগাতে লাগাতে আঠা ডিব্বা শেষ হয়ে গেছে। এনসিটিবির যে মন্ত্রণালয়ের প্রক্রিয়াগত যে সমস্যা, সেই সমস্যা যদি যত দ্রুত সমাধান হবে তত তাড়াতাড়ি কাজগুলো উঠে যাবে। আমাদের যারা মনিটরিংয়ে যাচ্ছেন তারা কোনো নিম্নমানের বই অ্যালাউ করছেন। এখন আমার পক্ষে তো সারা দিন রাত প্রেসে থাকা সম্ভব না। কিছু কিছু অতি প্রভাবশালী প্রিন্টার এই কাজগুলো করে আসছে। নতুন কৌশল অবলম্বন করতে হবে, ডিসেন্ট্রালাইজ করতে হবে। আগামী বছরও মানহীন পাঠ্যবই যেতে পারে শিক্ষার্থীদের হাতে। হাতে সময় নেই, সে তুলনায় ছাপার গতি আরও কম। সমালোচনা হুঁশিয়ারি কোনো কিছুতেই পাত্তা দেয় না প্রভাবশালী সিন্ডিকেট। এ নিয়ে এখন সকালে থাকছে প্রতিবেদন। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি, ইশরাত মুক্তি। খুব দ্রুতই বিয়ানীবাজারের নতুন দুইটা কূপ খননের পরিকল্পনা আমরা হাতে নিতে পারবো আফটার 25। ব্লক 13 এবং 14 এখানে 3D কমপ্লিট হলে বেশ কয়েকটা নতুন কূপ খননের সম্ভাবনা থাকবে, প্রায় 2টি সেফ গ্যাস নতুন সম্ভাবনা থাকছে। জাতীয় গ্রেডে 20 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করতে যাচ্ছে সিলেট গ্যাস ফিল্ড। আসছে ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে এই গ্যাস। সেই সঙ্গে চলছে নতুন কূপ খননের কাজও। এ নিয়েও রয়েছে প্রতিবেদন, তবে তার আগে থাকছে পাঠ্যবই প্রসঙ্গ। 2024 শিক্ষা বছরে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের 32 কোটির বেশি বিনামূল্যের পাঠ্যবই দেবে সরকার। এতে খরচ হচ্ছে প্রায় 1,250 কোটি টাকা। কয়েকটি শ্রেণীর বই মাঠ পর্যায়ে যাওয়া শুরু করলেও বেশ কিছু শ্রেণীর বইয়ের মুদ্রণের কাজ শুরু হয়নি এখনও। এখন টিভির অনুসন্ধানে দেখা গেছে এবার কাগজের যে মান এনসিটিবি নির্ধারণ করে দিয়েছে তা বই ছাপানোর সময় মানা হচ্ছে না। ফরহাদ বিন নূর জানাবেন বিস্তারিত। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, যেন এমনই সম্মিলিত প্রার্থনা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে। জাতীয় সঙ্গীত, দেশকে ভালোবাসার শপথ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সকালটা শুরু হয় কিছু আনুষ্ঠানিকতা দিয়ে। শ্রেণীকক্ষে আসার আগের পর্বের উচ্ছ্বাস ধরে রেখে শুরু হয় সাধারণ পাঠদান। তবে সে আনন্দ বেশিক্ষণ টেকে না। ব্যাগ থেকে বই খুলে মলাট উল্টানো থেকে শুরু হয় বিষাদের পর্ব। পাতায় পাতায় লেখা আর ছবিতে মন টানার বদলে চোখ ছানা পড়া হয় কারো। বইয়ের পাতা কেন যেন তার আকর্ষণের তালিকায় নেই। এর আগে কখনো বিনামূল্যের পাঠ্য বই এমন নিম্নমানের না পেলেও আপত্তি এবছরের বইয়ে। বই ধরলেই ছিঁড়ে যায় আমাদের, ফেব্রুয়ারিতে আমাদের বই ছিঁড়ে গেছে অর্ধেক। এবার আমও সেলাই করে দিয়েছে, তাও ছিঁড়ে যাইতেছে। আমরা আগামী বছর চাই যাতে বই এই এই বছরের মতো না হয়। বই আঠা লাগাতে লাগাতে আঠার ডিব্বা শেষ হয়ে গেছে। নতুন বছরের আর বাকি 2.5 মাস। নতুন শ্রেণীতে নতুন বই শিক্ষার্থীদের পড়াশোনায় যোগ করবে বাড়তি আনন্দ এবং উৎসাহ। তবে সেই বই কি চলতি বছরের মতো আবারও নিম্নমানের হতে যাচ্ছে, নাকি অন্তত 1 বছর পড়ার উপযোগী হিসেবে তৈরি হচ্ছে? আর সময় মতো সব শিক্ষার্থীর হাতে এবার পাঠ্য বই পৌঁছাবে তো? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানায় ইতোমধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রাক প্রাথমিক, প্রথম, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের 91% পৌঁছেছে মাঠ পর্যায়ে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই নতুন কারিকুলামের হওয়ায় তা মুদ্রণে যেতে বিলম্ব হয়েছে। বোর্ড বলছে মাঠ পর্যায়ে প্রাথমিকের 100% বই পৌঁছাতে সময় লাগবে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত। এদিকে মাধ্যমিকের 6ষ্ঠ শ্রেণীর বইও মাঠ পর্যায়ে যেতে শুরু করেছে। আর 7ম শ্রেণীর বইয়ের মুদ্রণের কাজ শুরু হলেও 8ম এবং 9ম শ্রেণীর বই এখনও প্রক্রিয়াগত ধীরগতিতে মুদ্রণে যায়নি। বোর্ড বলছে জানুয়ারির আগেই মাধ্যমিকের সব বই পৌঁছে যাবে সবখানে। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটি আসলে গণিত বই নয়, এটি প্রথম শ্রেণীর ইংরেজি বই। বইয়ের মলাট উল্টালেই যার প্রমাণ পাবেন। বইটি মূলত এনসিটিবি থেকেই সংগ্রহ করা। এনসিটিবিতে পাঠানো
মুদ্রণ প্রতিষ্ঠানে 2024 সালের জন্য যে নমুনা বই তাতেই যদি এমন বইয়ের ওপর এবং ভেতরের এই ওলটপালট অবস্থা হয় তাহলে এবার বইয়ের মান যে বেঁধে দিয়েছে এনসিটিবি সেটি কতটা মানা হচ্ছে। 2024 শিক্ষা বছরের জন্য প্রাথমিকের বইয়ের কাগজের প্রতি স্কয়ার মিটার 80 গ্রাম এবং মাধ্যমিকের বইয়ের জন্য 70 গ্রাম ওজন নির্ধারণ করে দিয়েছে এনসিটিবি, আর কাগজের উজ্জ্বলতা 80%। এখন টিভির হাতে আসা 2024 সালের বেশ কিছু বই ল্যাবে পরীক্ষা করে দেখা গেছে কোনো কোনো বইয়ের গ্রামেজ ঠিক থাকলেও অনেক বইয়েই তা রক্ষা করা হয়নি। কাগজের জিএসএম নির্দিষ্ট পরিমাপের চেয়ে 10-14 গ্রাম কম দেখা গেছে। প্রাথমিকের এই বইটির উজ্জ্বলতাও কম 20%। প্রাথমিকের এই বইটি ল্যাবে পরীক্ষা করে দেখা গেল বইটির কাগজের জিএসএম এবং উজ্জ্বলতা এনসিটিবির নির্ধারিত মানের চেয়েও অনেক নিচে। ল্যাব সংশ্লিষ্টরা বলছেন এটি নিউজ প্রিন্টের চেয়েও নিম্নমানের। মুদ্রণ শিল্প সমিতির এই নেতা বলছেন যেসব প্রতিষ্ঠানকে সক্ষমতার অতিরিক্ত কাজ দেওয়া হয়েছে তারাই নিম্নমানের কাগজের বই সরবরাহ করে থাকতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রক্রিয়াগত ত্রুটির কারণে যথাসময়ে পাঠ্য বইয়ের কাজ শেষ না হবার শঙ্কা তার। এনসিটিবির যে এবং মন্ত্রণালয়ের প্রক্রিয়াগত যে সমস্যা, সেই সমস্যা যদি যত দ্রুত সমাধান হবে তত তাড়াতাড়ি কাজগুলো উঠে যাবে। এখন আপনি যদি আপনার ম্যাটেরিয়ালস সব না পান তা আপনি বইগুলো কত দ্রুত দেবেন কীভাবে? এদিকে এনসিটিবি বলছে যারা মাঠ পর্যায়ে বই গ্রহণ করেন তাদেরকে নিম্নমানের বই না গ্রহণ করার নির্দেশনা দেওয়া আছে, তবে কেউ নিম্নমানের বই সরবরাহের চেষ্টা করলে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে। আমরা স্যাম্পল বইও প্রত্যেকটা জায়গায় পাঠিয়ে দিয়েছি, স্যাম্পল বইয়ের সাথে মিলিয়ে যেন বই রিসিভ করে। আমাদের চোখের বাইরে আমাদের যারা মনিটরিংয়ে যাচ্ছেন তারা কোনো নিম্নমানের বই অ্যালাউ করছে না। এখন আমার পক্ষে তো সারাদিন রাত প্রেসে থাকা সম্ভব না, কিন্তু ইন্সপেকশন এজেন্টের লোক সারাদিন সারা রাত যখনই প্রোডাকশন হবে তখনই তারা থাকবে। শিক্ষা উপমন্ত্রী বলছেন পুরো বিষয়টি মনিটরিংয়ের জন্য জনবল সক্ষমতার অভাব রয়েছে, আর সেই সুযোগেই অতি প্রভাবশালী কিছু মুদ্রণ প্রতিষ্ঠান অনিয়ম করে যাচ্ছে। তাই যথাসময়ে বই পৌঁছানো এবং মান নিশ্চিতে এবার সর্বোচ্চ কঠোর হবার হুঁশিয়ারি তার। কিছু কিছু অতি প্রভাবশালী প্রিন্টার এই কাজগুলো করে আসছে, ব্ল্যাকলিস্টিং করার পরও দেখা যাচ্ছে অনেকে ব্ল্যাকমেইলিংও করছে। তাদের বিষয়ে সর্বোচ্চ কঠোরতা দেখানো ছাড়া আসলে আমাদের আর কোনো উপায় নেই। পাঠ্যপুস্তক মুদ্রণের সঙ্গে জড়িত অসাধু চক্রের দৌরাত্ম্য কমাতে সরকারকে নতুন কৌশল নির্ধারণের পরামর্শ সাবেক এই শিক্ষা সচিবের। দুর্নীতির কারণ আছে, প্রেশারের কারণ আছে, প্রভাব প্রতিপত্তির কারণ আছে, সেটা কড়াকড়িভাবে প্রয়োগ করা আমি মনে করি এই দেশের কালচার অনুযায়ী সোজা না। সেজন্য আমি বলছি নতুন কৌশল অবলম্বন করতে হবে সবাই কাছে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ করতে হবে। বই অনেকে লিখবেন, মার্কেটে আসবে, এনসিটিবি শুধু বাছাই করবেন। যতই সময় ঘনিয়ে আসছে পাঠ্য বই প্রস্তুতির প্রক্রিয়ায় ধীরগতি ততই শঙ্কা বাড়াচ্ছে সময় মতো সব বই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে। তাই এনসিটিবির সঠিক তদারকি এবং টেন্ডার পাওয়া মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতাই এখন জরুরি। বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিকের সব শ্রেণীর সব শিক্ষার্থীর হাতে সময় মতো মানসম্মত নতুন বই পৌঁছে যাক, প্রত্যাশা সেটি। ফরহাদ বিন নূর, এখন ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে আরও 20 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করতে যাচ্ছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। এছাড়া 2024 জুনের মধ্যে আরও 40-70 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এরই মধ্যে জোরালো হয়েছে নতুন কূপ খনন, চলছে ওয়ার্ক ওভারের কাজও। এছাড়া প্রাথমিকভাবে আরও 2টি নতুন কূপের সন্ধানের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট থেকে গুলজার আহমেদের প্রতিবেদন আর ছবি তুলেছেন সেলিম মিয়া। দেশের সবচেয়ে প্রাচীন গ্যাসক্ষেত্র সিলেটের হরিপুর। 1955 সালে গ্যাসক্ষেত্রটির সন্ধান মেলার পর এই অঞ্চলে প্রতিনিয়তই চলছে গ্যাস উত্তোলন ও সরবরাহের কাজ। সব শেষ মেসার্স স্লুমবার্গার সিয়াকো কোম্পানির ত্রিমাত্রিক জরিপে জানা যায় এই ক্ষেত্র থেকে প্রায় 406 বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। এ
এরই ধারাবাহিকতায় ১৪৯ কোটি টাকা ব্যয়ে হরিপুর গ্যাসফিল্ডের ১০ নম্বর কূপের খনন কাজ শুরু হয় তিন মাস আগে। ইতোমধ্যে যার ১/৩ কাজ শেষ। ৩৩০০ মিটার গভীরতার লক্ষ্যে শুরু হওয়া খনন কাজের বেশিরভাগই শেষ হয়েছে। চলতি মাসে বাকি অংশের খনন শেষ হলে দ্রুত আনুষ্ঠানিক পরীক্ষামূলক কাজে নামতে চায় প্রতিষ্ঠানটি। এই কূপটা সম্পন্ন কমপ্লিট হলে প্রায় এখান থেকে আমাদের ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামী ডিসেম্বরের মধ্যে আমরা এটা আশা করছি এই কূপটা সম্পন্ন কমপ্লিট হবে। এছাড়া দেশে গ্যাস সংকট কাটাতে গোলাপগঞ্জের কৈলাসটিলা ২, হবিগঞ্জের রশিদপুর ২ ও ৯ এর ওয়ার্কওভারের কাজ শুরু করে সিলেট গ্যাসফিল্ড, যার মধ্যে কৈলাসটিলা ২ আর রশিদপুর ২ এর কাজ শেষ পর্যায়ে। আসছে ডিসেম্বরের মধ্যেই কূপ দুটি থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা তাদের। রশিদপুর ৯ কূপ, এটা অলরেডি ড্রিলিং হয়ে আছে, এটা পাইপলাইনের কাজ ৫০% হয়ে গেছে, বাকি ৫০% আগামী তিন মাসের মধ্যে এটা হবে। ২০২৫ সালের মধ্যে দেশে গ্যাসের উৎপাদন বাড়ানোর যে পরিকল্পনা রয়েছে তার অংশ হিসেবে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড প্রকল্প অনুযায়ী ৭টি কূপ ড্রিলিং আর ৭টি কূপ ওয়ার্কওভারের মাধ্যমে তাদের উৎপাদন দৈনিক ১৬৪ মিলিয়ন ঘনফুটে নিতে চায়। একই সঙ্গে চলছে নতুন গ্যাসকূপ আবিষ্কারের কাজও। খুব দ্রুতই বিয়ানীবাজারের অ্যাটলিস্ট নতুন ২টা কূপ খননের পরিকল্পনা আমরা হাতে নিতে পারবো ইনশাল্লাহ আফটার ২৫। ব্লক ১৩ এবং ১৪ এখানে ৩টি কমপ্লিট হলে বেশ কয়েকটা নতুন কূপ খননের সম্ভাবনা থাকবে। আমরা কূপ খনন লোকেশন যেগুলো পাচ্ছি সাকসেসফুল করে প্রায় ২টি সেফ গ্যাস নতুন সম্ভাবনা থাকছে। সিলেট গ্যাসফিল্ড থেকে প্রতিদিন ৯৩ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হয়। আগামী বছরের জুনের মধ্যে এই উৎপাদন ১৫০ মিলিয়ন ঘনফুটে নিতে চায় প্রতিষ্ঠানটি। আর পরিকল্পনা অনুযায়ী ২০২৫ এর মধ্যে সব কাজ সম্পন্ন হলে প্রতিদিন ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারবে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড। গুলজার আহমেদ, এখন সিলেট। ভোলার উন্নয়নে নতুন করে দুটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। এর একটি সরকারি আর অপরটি হবে বেসরকারি উদ্যোগে। স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ভোলার গ্যাস বিদ্যুৎ কাজে লাগিয়ে দেশকে আরও সমৃদ্ধ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে সরকারি অঞ্চলটি প্রস্তাবের মধ্যে থাকলেও বেসরকারিটির অবকাঠামো উন্নয়নের কাজ শেষ পর্যায়ে। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার আয়তন ৩,৪০৩ বর্গ কিলোমিটার। ইলিশ, ধান ও সুপারির জন্য প্রসিদ্ধ হলেও এই জেলা গ্যাস ও বিদ্যুতেও সমৃদ্ধ। প্রায় ২৮ বছর আগে দেশের সর্বদক্ষিণের জেলা ভোলায় সন্ধান মেলে প্রাকৃতিক গ্যাসের। একে একে ৩টি গ্যাস ক্ষেত্রে ৯টি কূপে পাওয়া যায় বিপুল পরিমাণ গ্যাস, যাকে কেন্দ্র করে জেলায় গড়ে উঠেছে ৩টি গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সম্ভাবনাময় এই জেলায় এখনও নেই বড় কোনো শিল্প প্রতিষ্ঠান, হয়নি অবকাঠামোর উন্নয়ন। তবে সদর উপজেলার বাঘমারা এলাকার তেঁতুলিয়া নদীপাড়ে প্রায় ৩৫০ একর জমিতে সরকারি অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব করেছে জেলা প্রশাসন। চলমান রয়েছে জমি হস্তান্তর কার্যক্রম। এখান থেকে কম খরচে নদীপথে সহজে পরিবহনের পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ভোলা একটি দ্বীপ জেলা হলেও এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এখানে যদি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যায়, আমরা জেলা প্রশাসন আমাদেরকে জায়গাতে দিলে আমরা সেটি কাজ শুরু করতে পারবো। ভোলা যে জায়গায় অবস্থিত সেখানে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে সেটা এই জেলার মানুষের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে সদর উপজেলার শিবপুরে বেসরকারি উদ্যোগে মেঘনাপাড়ে ২০০ একর জমির ওপর গড়ে উঠছে ভোলা ইকো ডেভেলপমেন্ট অর্থনৈতিক জোন। প্রকল্প দুটি নিয়ে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন দ্বীপ জেলার বাসিন্দারা। পর্যাপ্ত লোকের কর্মসংস্থান হবে, ইতিমধ্যেই এখানে অনেকেই কাজ করতেছে এবং এলাকারও জায়গা জমির দাম বেড়েছে। অর্থনৈতিক অঞ্চলের মধ্যে দিয়ে এখানে শিল্পায়নের ব্যাপক প্রসার ঘটবে, এলাকায় শিল্প কারখানা প্রতিষ্ঠিত হবে, শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে এবং এলাকার যে বেকারত্ব লোক আছে যারা, বেকার সমস্যার সমাধান হবে, ভবিষ্যতে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। ভোলার বাঘমারায় সরকারি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়, মহিষ প্রজনন কেন্দ্র, হর্টিকালচার সেন্টার, ইকোপার্ক,
মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও আধুনিক নৌযান কারখানা স্থাপনের প্রস্তাব করা হয়েছে, যা বাস্তবায়ন হলে নানামুখী উন্নয়নের পাশাপাশি গতি পাবে দেশের অর্থনীতি। এখন ভোলা। আজ বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের 60তম জন্মবার্ষিকী। নিপীড়িত শিশুদের অধিকার রক্ষায় রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো শেখ রাসেল দিবস 2023 পালন করছে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক, নির্মল, দুর্জয়। আরও জানাবেন দেবরাজ দেব। বঙ্গবন্ধু ব্রিটিশ দার্শনিক ও নোবেলজয়ী বার্ট্রান্ড রাসেলের বই পড়ে বঙ্গমাতাকে ব্যাখ্যা করে শোনাতেন। তাই বঙ্গবন্ধু আর বঙ্গমাতা দুজনে মিলে শখ করে তাদের আদরের কনিষ্ঠ সন্তানের নাম রেখেছিলেন রাসেল। রাসেল নামটি শুনলেই প্রথমে যে ছবিটি সামনে আসে তা হল হাস্যোজ্জ্বল প্রাণচঞ্চল এক ছোট্ট শিশুর দুরন্তপনা, যে শিশুর চোখগুলো হাসি আনন্দে ভরপুর, মাথা ভর্তি চুলের সুন্দর একটি মুখাবয়ব, যে মুখাবয়ব ভালোবাসা ও মায়ায় মাখা। বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেল ছিল মধ্যমণি। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়া রাসেল ছিল প্রাণোচ্ছল। পিতার মতোই দরদি ছোট্ট রাসেলের ছিল দেশের প্রতি ভালোবাসা। সবার সাথে খেলতো, সবার সাথে টিফিন ভাগ করে খেত। এত অল্প বয়সী একটা ছেলে, আমার সোনার বাংলা তার প্রিয় গান, আমার সোনার হরিণ চাই তার প্রিয় গান। তো পরে যেটা আমার মনে হলো, তার পারিবারিক পরিবেশে সে দেশপ্রেম প্রতি, দেশের প্রতি তার একটা ভালোবাসা সেই সময় থেকেই গড়ে উঠেছিল। আমাদের পাশের বাসার শামীম ও আমাদের সহপাঠী, তার বাসায় সে আসছে। গাড়িটা ছিল জিপ, তো জিপের পিছনে রাসেল খোলা, রাসেল আর এই শামীম দাঁড়িয়ে আছে। ওটাই আমার খুব মনে আছে যে বৃষ্টির পানিটা সেরকম এরকম করে ধরছে আর হাসছে। সবসময়ই বঙ্গবন্ধুর আশেপাশে দেখা যেত ছোট্ট রাসেলকে, নানা সফরেও দেখা যেত পিতার ঠিক পাশেই। শিশু হলেও তাকে ছাড় দেয়নি 75-এর ঘাতকরা। বঙ্গবন্ধুর রক্ত নিশ্চিহ্ন করতে 12 বছরের শিশুকেও হত্যা করতে পিছপা হয়নি ঘাতকের দল। রাজনীতির জটিল হিসাব আর কলুষিত চিন্তা বুঝতে না পারা শিশু রাসেলকে নির্মমভাবে হত্যা ইতিহাসের কালো অধ্যায়ে লেখা থাকবে। 75 পরবর্তী যে সরকার ব্যবস্থা, সরকারের যেসব, আমাদের তো সেগুলো, আমরা তো ছোট, তখনও ছোট, আমরা তো তখনও এসব নিয়ে কোনো জায়গায় কথা বলতে পারতাম না। আমি যেটা বুঝতে পারি যে রাসেল যে মনীষীদের পছন্দ করতো, লেখা মনীষীর জীবনী পড়তে পছন্দ করতো, ওর মধ্যে কিন্তু বঙ্গবন্ধু জিনিসটা আস্তে আস্তে বেরিয়ে আসছিল। পিতার মতো করেই পথ চলতে শেখা রাসেলকে বলা হতো বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি। টুঙ্গিপাড়ার বন্ধুদের জন্য নিয়ে যেত নানা রকম উপহার। পিতার মতো ভালোবাসতেন ফুটবল খেলা। 32-এর ছাদে আমরা একটা ছবি তুলছিলাম, সেখানে বঙ্গবন্ধুও ছিলেন। তা আবরণী অফিসিয়ালসরা দাঁড়ালাম বঙ্গবন্ধুর সাথে ছবি তুলতে, ও আবরণী সবাই এসছে জেনে ও দৌড়ে আসছে। কিন্তু বঙ্গবন্ধু ছবি তোলার এক ফাঁকে বললেন যে ও তোমরা সবাই আবরণী, আমি কিন্তু ওয়ান্ডার্সের। বলা মাত্র কি, তুমি আবরণী সাপোর্টার না, তুমি ওয়ান্ডার্সে, তোমার সাথে আমি ছবি তুলবো না। কে আবরণী রেজাল্ট খারাপ করতো, হেরে যেত, তখন তার কান্না, সে এত মানে একদম মানে স্টেডিয়ামে যেত না, কিন্তু বাড়িতে থেকে সে ওয়েট করতো কখন রেজাল্টটা পাবে। নিপীড়িত শিশু ও অবহেলিত শিশুদের অধিকার রক্ষায় 2021 সাল থেকে সরকার শেখ রাসেল দিবস পালন করে আসছে। রাসেল বেঁচে থাকলে আজ হয়তো জাতি পেত এক নির্ভীক নেতা। দেবরাজ দেব, এখন ঢাকা। এখন সকালে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বগুড়ার খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কমায় পাইকারি বাজারে দাম বেড়েছে। বিষয়ে আরও জানাতে মহাস্থান সবজির পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন যে সবজি সরবরাহ কমার কারণটা কি, এবং এই যে দাম কমে, সরবরাহ কমে গেছে, এর কারণে আগের তুলনায় বর্তমানে সবজির দাম আসলে কতটা বেড়েছে?
হ্যাঁ মুক্তি, জানেন যে কয়েকদিন আগে যে এদিকে যে বৃষ্টি এবং বর্ষার কারণেই কিন্তু যে সবজির যে ফলন এবং সবজির যে চাষাবাদ সেটা অনেকটা ব্যাহত হয়েছে, এবং বর্ষার কারণে এখানে যে সবজির ক্ষেতগুলো ছিল সে সবজির ক্ষেতগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এই কারণে এই সময় যে বাজারে যে মহাস্থান পাইকারি যে আজকে বাজার, সে বাজারে যে পরিমাণ সবজি ওঠাকটা কথা ছিল সেই পরিমাণ সবজি কিন্তু এখানে ওঠেনি। আর আজকে বাজারে যদি আমি এই পাইকারি বাজারে যদি সবজির দাম বলতে চাই, সেটি হলো ফুলকপি, যেটি নতুন শীতকালীন আগাম জাতের ফুলকপি, সেটি বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা। এখানে শিম বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, এবং মূলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 55, করলা 65, কচুরমুখী 60, মিষ্টি কুমড়া 45, কাঁচা মরিচ এখানে বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। আজকে যে বাজার, সে বাজারে এই দামে বিক্রি হচ্ছে। এখানে পাইকাররা যেটি বলছেন যে বিগত সময়ে এই সময়ে কিন্তু প্রচুর পরিমাণে সবজি সরবরাহ থাকতো, এবং তারাও কিন্তু বেশ কম দামে অর্থাৎ 50 টাকার নিচে সবগুলো সবজি কিনতে পারছেন, কিন্তু ইদানিং সবজির যে সরবরাহ সেটি আস্তে আস্তে কমতে থাকায় সবজির দামটা বাড়ছে, এবং পাইকারি বাজারে যে সবজির দাম এর তুলনায় কিন্তু খুচরা বাজারে অনেকটা সবজির দাম আরও বেশি চড়া দামে বিক্রি হচ্ছে। যেমন এখানে মূলা যদি 40 টাকা আজকে বিক্রি হচ্ছে, আর খুচরা বাজারে কিন্তু 70-80 টাকা কিন্তু মূলার কেজি বিক্রি হচ্ছে। এইভাবে প্রত্যেকটা জিনিসেরই দাম, প্রত্যেকটি যে সবজি সেটির দামই কিন্তু প্রায় অনেকটাই 20 থেকে 30 টাকা কেজিতে বাড়ানো হচ্ছে। ফলে এখানে যে ভোক্তারা আছে, সাধারণ ক্রেতারা আছে, তারা এই সবজি কিন্তু অনেক হিমশিম খাচ্ছেন। তারা বলছেন যে আমিষ তো তারা খেতেই পারছেন না, এরপরে যে সবজি সে সবজি তারা কিন্তু কিনতে কিন্তু হিমশিম খাচ্ছেন। এইভাবে কিন্তু তাদের বাজার করতে হচ্ছে, যেখানে 1 কেজি সবজি কিনতেন সেখানে হয়তো তারা 1/2 কেজি সবজি কিনছেন। এইভাবে কিন্তু তাদের বাজার যে নির্বাহ সেটা করতে হচ্ছে। তো এই ছিল মুক্তি আমার কাছে বগুড়া বাজারের সবজির দামদর এবং সর্বশেষ খবরাখবর। বগুড়া থেকে সবজির বাজারের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। এবার একটু মাছের বাজারের খবর জানাতে চাই। 22 দিনের নিষেধাজ্ঞা শুরুর পর থেকে বরিশালের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, সরবরাহও কম। এ বিষয়ে আরও জানাতে পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, মাছের সরবরাহ কেমন দেখছেন এবং আজকের দরদাম সম্পর্কে জানাবেন। মুক্তি, 22 দিনের যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে তারপর থেকেই কিন্তু বরিশালের যে মাছ বাজার রয়েছে সেই মাছ বাজারে মাছের দাম কিন্তু প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে, এবং একই সাথে সরবরাহও কিন্তু কম, কারণ নদী এবং সমুদ্রে যে মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে কিন্তু নদী কিংবা সমুদ্রের মাছ সরবরাহ হচ্ছে না, যার কারণে চাষের যে মাছ রয়েছে তার উপরেই কিন্তু নির্ভর করতে হচ্ছে ব্যবসায়ীদের, এবং ক্রেতা বিক্রেতা যারা রয়েছে তারাও কিন্তু এই চাষের মাছ যেটি রয়েছে সেটি কিন্তু কেনার জন্য বাজারে ভিড় করছেন। এবং গত কয়েকদিন আগেও যে অবস্থা ছিল পোর্টরোড বাজারে মাছের হাগ, মাছ কিনতে এসে ক্রেতা বিক্রেতাদের হাগটাকে যে মুখর ঋতু ছিল বাজার, সেই মুখরিত ব্যাপারটা কিন্তু এখন আর খুব একটা দেখা যাচ্ছে না। মাছ কম থাকায় ক্রেতা সমাগমও কিছুটা কমেছে, এবং বেশিরভাগ আড়তে কিন্তু এখন আসলে ইলিশের উপর নির্ভরশীল থাকায় বন্ধ রয়েছে। আমি যদি দামদর বলি যে বরিশালে রুই মাছ যেটি রয়েছে সেটি আজকে 350 থেকে 380 টাকায় বিক্রি হচ্ছে, যেটি 280 থেকে 350 টাকায় গত সপ্তাহে বিক্রি হয়েছে, এবং আকার ভেদে প্রকার ভেদে 10 থেকে 100 টাকা পর্যন্ত কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া কাতল মাছ যেটি রয়েছে 450 থেকে 470 টাকা দ্বারা বিক্রি হচ্ছে, তেলাপিয়া মাছ যেটি রয়েছে 160 থেকে 170 টাকা রয়েছে, এবং বরিশালের এই বাজারে মূলত যশোর, ময়মনসিংহ কিংবা সাতক্ষীরা, খুলনা থেকেই মাছের চাষের যে মাছটি রয়েছে সেটি সরবরাহ কিন্তু হয়ে থাকে, এবং চাহিদা যে পরিমাণ রয়েছে সেই পরিমাণ সরবরাহ না থাকায় কিন্তু এই দামটি বৃদ্ধি পেয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে পাঙাশ মাছ যেটি রয়েছে 170 থেকে 190 টাকা, শিং 350 থেকে 400 টাকা, পাবদা 320 থেকে 350 টাকা, কোরাল 400 থেকে আকার ভেদে 900 টাকা পর্যন্ত কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি মাছ যেটি রয়েছে সেটিও 700 থেকে 1000 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি বড় চিংড়ি রয়েছে। পোয়া মাছ খুব একটা দেখা যাচ্ছে না, 350 থেকে 400 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং অন্যান্য যে মাছের কথা বলি তাহলে অন্যান্য মাছের সরবরাহ খুব একটা নেই, বিশেষ করে রুই, কাতল, পোয়া মাছ যেটি রয়েছে, এছাড়া কোরাল কিংবা পাঙাশ এই মাছগুলোর সরবরাহই বেশি। চাষের মাছের উপর একটু বেশি চাপ পড়ে যাচ্ছে, যার কারণে প্রতিনিয়তই কিন্তু সেই চাষের মাছের দামটিও আসলে বৃদ্ধি পাচ্ছে, এবং ক্রেতা বিক্রেতারা কিন্তু, ক্রেতারা যারা রয়েছে তারা কিন্তু মাছ কিনতে এসে কিছুটা হিমশিম খাচ্ছেন। তো বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি।
বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। খাবার তৈরিতে অন্যতম অনুষঙ্গ মরিচের ব্যবহার বহুকাল থেকে, তবে বিরূপ আবহাওয়ায় কাঁচা মরিচের লাভ কম আসায় চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। মরিচের বিকল্প মশলা হিসেবে চুইঝাল চাষে ঝুঁকছেন তারা। খরা, রোগ সহিষ্ণু, বাড়তি জায়গা ও সার কীটনাশক না লাগায় এই মশলা চাষে উৎসাহ দিচ্ছেন কৃষি বিজ্ঞানীরাও। আরও জানাবেন রূপক আইচ। মশলা চাষের সম্ভাবনা বিবেচনায় ১৯৯৬ সালে মাগুরা শহরের পুলিশ লাইন পাড়ায় ১১ একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয় আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্র। শুরুর পর থেকেই মরিচসহ নানাবিধ মশলার চাষ নিয়ে গবেষণা চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি। তাদের উদ্ভাবিত বাড়ি মরিচ দুই চাষে ব্যাপক সাফল্য পায় কৃষক, কিন্তু দিন দিন খরা ও অতিবৃষ্টিতে এ মরিচ চাষে লোকসানের কৃষকরা। যখন মরিচের দাম হয় তখন আমাদের খেতে মরিচ কম হয়, মরিচের গাছ কুকড়া লেগে যায়, মরিচ ঠিক মতো হয় না। আমাদের মরিচ খেত করতে অনেক টাকা পয়সা খরচ হয়, অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু সেই তুলনায় আমরা মরিচের দাম পাই। মরিচের গাছের লেগে কুকড়ি বুকড়ি হয়ে যায়, আবার ফল ধান তরে সারা লেগে মরিচের গাছের লেগে ঢাল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। বিরূপ আবহাওয়া বিবেচনায় বিকল্প হিসেবে মশলা গবেষণা কেন্দ্রটি কৃষকদের চুইঝাল চাষে উদ্বুদ্ধ করছে। এরই মধ্যে জেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ছোট বড় বেশ কয়েকটি চুইঝালের বাগান। মরিচের বিকল্প হিসেবে তা জনপ্রিয়তাও পেয়েছে। মরিচের দাম মাঝে মধ্যে আকাশমান হয়ে যায়, ১০০০ টাকাও হয়ে যায়। এই কারণে আমাদের বাড়িতে চুইঝাল লাগাইছি। চুইঝাল আমরা বিকল্প হিসাবে কাজে লাগাই এবং চুইঝাল ওষুধের কাজে লাগে। আমাদের এই মেঘুনে বাগিচে ৩০টা সুইজাল গাছ লাগানো হয়েছে। আমাদের মরিচের দাম বাড়লে আমরা সুইজাল ব্যবহার করি, সুইজাল খেতে খুব ভালো। খুলনা থেকে নিয়ে আসি, এটার দাম এখানে বেশি পড়ে যায়, কিন্তু আশেপাশে চাষ করা হয় তাহলে এটার দাম আরও কমবে। মানুষের মরিচের থেকে এটা আপনার খাইলে আর যে কোনো তরকারিতে আপনি ব্যবহার করতে পারছেন। চুইঝাল চাষ করতে বাড়তি জমি, সার ও কীটনাশকের প্রয়োজন হয় না। বাড়ির আশেপাশে পতিত জমি ও বড় গাছের গোড়ায় রোপণ করলে লতা হয়ে বেড়ে উঠতে পারে চুইঝাল গাছ। প্রতিটি গাছ থেকে ১০ থেকে ৫০ কেজি পর্যন্ত চুইঝাল পাওয়া যায়। প্রতি কেজির বাজার মূল্য ১০০০ টাকা, তবে উৎপাদন বাড়লে দাম আরও কমবে। আশা কৃষি কর্মকর্তার দেখা যায় যে একটা গাছ থেকে ৪-৫ হাজার টাকার মতো টাকা ইনকাম হতে পারে, এবং বিভিন্ন গাছে যে কোনো গাছেই হতে পারে, আম গাছ, আমড়া গাছ, জিয়া গাছ, প্রত্যেক গাছেই এটা হয়ে থাকে। এই জন্য আমরা সবাইকে বলবো যে প্রত্যেক বাড়িতে একটা করে বা দুইটা করে আমরা চুইঝাল লাগাই। যেহেতু এটা অনেক পুষ্টিকর এবং উচ্চ মূল্যের এবং ঔষধি গুণ থাকার কারণে আমরা কৃষকদেরকে এটা উদ্বুদ্ধ করা, মানে চাষের জন্য উদ্বুদ্ধ করতেছি, এবং কৃষকরা আস্তে আস্তে দিকে ঝুঁকতেছে, এবং আমরা এর যে কারিগরি যে জ্ঞানগুলো আছে সেটা আমরা কৃষি বিভাগ থেকে দিয়ে যাচ্ছি। ওষুধি গুণসম্পন্ন চুইঝালের উৎপাদন বাড়াতে পারলে একদিকে যেমন বাড়ির পাশের পতিত জমিকে কাজে লাগানো যাবে, সেই সঙ্গে মরিচের বিকল্প হিসাবে চাহিদা মেটাবে এ মশলা। রূপক আইচ, এখন মাগুরা। এখন সকালে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বৃহস্পতিবার নির্মাণ কাজের উদ্বোধন হতে যাচ্ছে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ও রহমতপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে দুটি স্টিল আর্চ ব্রিজের নির্মাণ কাজ। এতে খরচ হচ্ছে ৩৩৫৮ কোটি টাকা। সেতু দুটি নির্মিত হলে এই অঞ্চলের মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। স্যাম আকন্দের তোলা ছবিতে জানাবেন হারুনুর রশিদ। অনেক আগেই ধারণ ক্ষমতা হারিয়েছে ময়মনসিংহ নগরীর পাটগুদামে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত সেতুটি। যানবাহনের সংখ্যা বেড়েছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। সরু এই সেতু দিয়ে যানজটের ভোগান্তি নিত্যদিনের, যার দুই পাশে কেওয়াটখালী ও রহমতপুরে নির্মিত হচ্ছে দুটি দৃষ্টিনন্দন সেতু। দেখতে ঠিক ধনুকের মতো, কাঠামোর সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে আর্চ ব্রিজ। বলা হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু নিরাপদ ও টেকসই। লম্বা স্প্যান ব্যবহার করায় দুই পিলারের মধ্যে দূরত্ব বেশি। এতে সেতুর নিচ দিয়ে যে কোনো ধরনের নৌযান চলতে পারে নির্বিঘ্নে।
এরকমই একটি দৃষ্টিনন্দন সেতু হচ্ছে নগরীর কেওয়াটখালি এলাকায়। 1100 মিটার সেতুর মূল স্টিল আর্চের দৈর্ঘ্য 320 মিটার আর প্রস্থ 42.15 মিটার। সেতুটি নির্মাণে খরচ হবে 3,263 কোটি টাকা। এরই মধ্যে সেতুটি নির্মাণে বাংলাদেশকে $260 মিলিয়ন ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা থেকে শুরু হবে সেতুর সংযোগ সড়ক, যা সেতুর অপর প্রান্ত থেকে শম্ভুগঞ্জ পর্যন্ত প্রায় 6 কিলোমিটার দীর্ঘ। সংযোগ সড়কটি হবে আন্তর্জাতিক মানের 4 লেন মহাসড়ক। সংযোগ সড়কে বাইপাস মোড় ও ময়নার মোড়ে থাকবে 2টি রোড ওভারপাস এবং 2টি ওভারপাস হবে দুই পারের রেললাইনের ওপর। সেতু সংলগ্ন অত্যাধুনিক ইলেকট্রনিক টোল সিস্টেম এবং রেস্ট এরিয়া বা পর্যটন কেন্দ্র থাকবে চলাচলকারী ও দর্শনার্থীদের জন্য। এছাড়া নির্মাণের পর কোনো ক্ষয়ক্ষতি যেন আগে থেকেই জানা যায় সেজন্য ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম সংযুক্ত করা হবে। মূল সেতুতে 202 মিটার র্যাম্প সহ ভারী যান চলাচলের জন্য 4 লেন এবং মোটরসাইকেল ও হালকা যান চলাচলের জন্য 2 লেন সহ থাকছে মোট 6টি লেন। ইতোমধ্যে নির্মাণের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরুর 3 বছরের মধ্যে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হবে বলছে কর্তৃপক্ষ। মূল যে কেওয়াটখালি সেতু, এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে দীর্ঘতম স্টিল আর্চ সেতু এবং এই সেতুর নদীর মাঝখানে কোনো পিলার থাকবে না। এদিকে নগরীর রহমতপুরেও ব্রহ্মপুত্র নদের উপর আরও একটি স্টিল নেটওয়ার্ক আর্চ সেতুর কাজও শুরু হবে কেওয়াটখালি স্টিল আর্চ সেতুর সাথেই। 1,471.66 মিটার দীর্ঘ 2 লেন সেতুর স্টিল আর্চ থাকবে 330 মিটার, প্রস্থ 13.40 মিটার। রহমতপুর বাইপাস সড়ক ব্রহ্মপুত্রের অপর প্রান্তের চর জেলখানা এলাকার সড়কে যুক্ত করবে সেতুটি। প্রকল্পে 785 মিটার অ্যাপ্রোচ সড়ক, ফুটপাত ও সসার ড্রেন সহ থাকবে স্ট্রিট লাইটিং। এই সেতুর স্টিল আর্চ অংশে নদে থাকবে 2টি পিলার। প্রকল্প এলাকা পরিদর্শন করে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন খুব দ্রুতই শুরু হবে সেতুর নির্মাণ কাজ। এই সেতুটি নির্মাণে আমাদের ব্যয় হবে প্রায় 358 কোটি টাকা এবং আমরা আশা করতেছি এই ব্রিজটি নির্মিত হলে আমাদের ময়মনসিংহ শহরের সাথে আমাদের যে নতুন প্রস্তাবিত বিভাগীয় শহর, এর যাতায়াত অনেকটাই সহজতর হবে। আমাদের একটা ক্যাম্প করতে হবে, ইকুইপমেন্টের জন্য একটা ইয়ার্ড নিতে হবে। আমরা কাজটা খুবই দ্রুত শুরু করব এবং আমাদের যে সময় দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে কাজ শেষ করব। কেওয়াটখালি এলাকার এই রেল ব্রিজের পাশেই ব্রহ্মপুত্র নদে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় নান্দনিক ও আকর্ষণীয় স্টিল আর্চ ব্রিজ। এই ব্রিজ থেকে রহমতপুর এলাকার স্টিল আর্চ ব্রিজের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের 2 প্রান্তে ব্রহ্মপুত্র নদে নিজের প্রতিশ্রুত এই 2টি ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একটি দৃষ্টিনন্দন শহর হবে, কিন্তু যখন দেখবেন কেওয়াটখালি নিচ দিয়ে রেল চলতেছে, রেলওয়ে ওভারপাস থাকবে, আমার উপর দিয়ে ব্রিজ যাবে, আমার শহর যানজটমুক্ত হবে, শহরের এই পারে লোকজন ওই পারে চলে যাবে, আমরা দুপুরে শহর দেখব। এদিকে দীর্ঘদিনের প্রত্যাশার প্রাপ্তি যোগে উচ্ছ্বসিত স্থানীয়রা। সেতু 2টি চালু হলে মানুষের চলাচলে যেমন ভোগান্তি কমবে, তেমনি বাড়বে স্থানীয় ও জাতীয় অর্থনীতির গতিপ্রবাহ। কেওয়াটখালিতে এত সুন্দর ব্রিজটা হবে, ব্রিজটা লাগে আমাদের জনগণ সবাই খুশি, আমরাও খুশি। এই অঞ্চলের মানুষের যাতায়াতের বিরাট সুবিধা হবে, যানজটে আর আটকা থাকতে হবে না। একদিকে যেমন অনেক কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, আরেকদিকে হচ্ছে আমাদের এর সুফল আমরা পাবো। এই ব্রিজটি নির্মাণ হলে আমাদের সিলেট এবং চট্টগ্রামের সঙ্গে এই অঞ্চলে একটা সহজ যোগাযোগ তৈরি হবে, এর ফলে এখানে শিল্প বাণিজ্যের প্রসার ঘটবে এবং এর ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নিঃসন্দেহে এটি আমাদের এই অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ। কেওয়াটখালি সেতু নির্মাণে বড় ব্লক বা ছোট ব্লক পদ্ধতি ব্যবহার করা হবে। সেতুটি নির্মাণ করবে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এবং স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। ঘন কুয়াশায় ঢেকে গেছে প্রকৃতি, ভোরের শিশির সূর্যের আলো ছড়িয়ে জানান দিচ্ছে আসছে শীত। কুয়াশা মাখা প্রকৃতি আর মাঠে মাঠে ফসলের সম্ভাবনার ঘ্রাণ। শীতের আগমনী বার্তা জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনিক, প্রকৃতিতে পরিবর্তন কেমন দেখছেন জানাবেন এবং সেই সাথে শীতের আমেজ প্রকৃতিতে পড়েছে কিনা জানাবেন। শিশির কণা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মুক্তি, আপনি হয়তো বা জেনে থাকবেন চুয়াডাঙ্গায় কিন্তু গরমের সময় যেমন তীব্র গরম পড়ে,
ঠিক শীতের সময় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এই চুয়াডাঙ্গা জেলায়। চুয়াডাঙ্গা জেলায় গত বছর যদি আমরা একটু বলি যে কয়েকদিন কিন্তু চুয়াডাঙ্গায় এই শীতে শৈত্যপ্রবাহ দেখা মিলেছে এবং বেশ কয়েকদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই হয়েছিল এই চুয়াডাঙ্গাতে। শীতের এই সময় আসলে আমি মুক্তি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, শীত কিন্তু অনেকের কাছে উপভোগের বিষয়, আবার অনেকের কাছে এই শীত কিন্তু কষ্টেরও কারণ। আমরা শীতের এই মৌসুমে গত বছর দেখেছিলাম যে যারা নিম্ন আয়ের মানুষ ছিল, যারা দিন আনা খেটে খাওয়া মানুষ ছিল, তারা কিন্তু এই শীতে খুবই আসলে কষ্টের মধ্যে এক প্রকার পড়ে। এই শীতকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় যে পরিমাণ ঠান্ডা পড়ে সেখানে কিন্তু সাধারণ মানুষ বাসা থেকে এক প্রকার বের হতে পারে না। এবছর শীতের যে আগমনী বার্তা মুক্তি আপনাকে একটু জানিয়ে রাখি যে ভোর থেকেই কিন্তু আসলে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চুয়াডাঙ্গা শহর। বেলা 8টা নাগাদ সূর্যের দেখা মিললেও আসলে সেই সূর্যের উত্তাপ কিন্তু রাতে থাকছে না, রাতে আসলে মধ্যরাতে কনকনে আসলে ঠান্ডা পড়ছে। মুক্তি একটা বিষয় আরেকটু জানিয়ে রাখি, আমি কথা বলেছিলাম চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সাথে, আবহাওয়া অফিস আমাকে বলেছে যে নভেম্বর সামনের মাসের নভেম্বরের প্রথম সপ্তাহের দিক থেকে চুয়াডাঙ্গায় আসলে ঠান্ডার অনুভূতি বেশ একটা পড়ছে। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। উত্তর কিংবা দক্ষিণ ফিলিস্তিনের গাজায় নিরাপদ নয় কোনো এলাকায়, তাই ইসরায়েলের আলটিমেটামে এলাকা ছেড়ে আবার বাড়িতেই ফিরছেন অনেক ফিলিস্তিনি। এ নিয়ে প্রতিবেদন থাকছে বিরতির পর, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আন্তর্জাতিক প্রসঙ্গ, গত সপ্তাহে হামাসের হামলার পর থেকে গাজায় মুহুর্মুহ হামলা চালানো শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী 24 ঘন্টার সময় বেঁধে দেয় ফিলিস্তিনদের উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণে সরে যেতে। এখন সেখানেও চলছে বিমান হামলা, সবখানে মৃত্যু মনে করে পালিয়ে যাওয়া অনেকে আবারও ফিরছেন উত্তরাঞ্চলে। আমিনুল হুসের প্রতিবেদন। আবু মারাসা গাজার বাসিন্দা, নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজার উত্তরাঞ্চলের নিজ বাড়ি থেকে পালিয়ে যান দক্ষিণাঞ্চলে। পরিবারের 12 জনেরও বেশি সদস্য নিয়ে আশ্রয় নেন একটি বাড়িতে। ক্ষুদ্র জনাকীর্ণ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলেও বোমা হামলায় বহু হতাহত হয়েছে। আবু মারাসার পরিবারের আশ্রয় নেওয়া বাড়িটির পাশের বাসাতেই ইসরায়েলের বিমান হামলা হয়, তাই তারা এই অঞ্চলকেও আর নিরাপদ মনে করছেন না। এভাবে বাড়ি ছেড়ে পালালেও মৃত্যুর হাত থেকে পালাতে পারবেন না ভেবে আবার নিজেদের উত্তরাঞ্চলে ফিরছেন এই পরিবার। الليله نمنا الدار اللي جنبينا فيها 70 شهيد نزلوا الضرب اللي فيها وين نروح انا راجعين على غزه نموت في دارنا لسه اشرف لنا نموت في دارنا احسن لنا حتى بوহাদান গাজার উত্তরাঞ্চলের বেইত হানুন থেকে পালিয়ে পরিবারের সাথে খান ইউনিসে গিয়েছিলেন, কিন্তু তার আশ্রয় নেওয়া বাড়ির কাছেই একটি বাড়িতে আঘাত হানে ইসরায়েলি বিমান। উত্তরাঞ্চল থেকে পালিয়ে আসা বেশ কয়েকজন বোমার আঘাতে নিহত হন। والله قالوا لنا على جنوب امن وطلعونا هجرونا من دورنا وجينا على خان يونس قلنا هوا معنا صغار وامل للحياه لقينا الحياه هي الموت والمجا يعني نرجع على غزه الموت غير احسن لنا يعني 23 লাখ মানুষের আবাসস্থল গাজায় ইসরায়েল তার সবচেয়ে ভয়াবহ বোমা বর্ষণ শুরু করেছে। গত শুক্রবার সব বেসামরিক নাগরিকদের দক্ষিণাঞ্চলে সরে যেতে নির্দেশ দেয় ইসরায়েল, আর এখন সেই দক্ষিণাঞ্চলেই বোমা হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। আমিনা লুসে, এখন বিশ্ব। গাজার হাসপাতালে হামলার ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের। এরই মধ্যে এই ঘটনায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে
500 জনে। গালোরাতে গাজার আল আহলি হাসপাতালে ওই হামলার নিন্দা জানিয়েছে কয়েকটি দেশ। বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে আহ্বানও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হামাসকে যুদ্ধাপরাধ বললেও হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইসরায়েল। হামাসের রকেটটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে দাবি তেল আবিবের। এদিকে সংঘাতের মধ্যে তেল আবিব সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও হামলার জেরে বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করে দিয়েছে জর্ডান ও ফিলিস্তিন। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv. এখন আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ এখন টিভি।